হ্যালো ভিউয়ার, তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে আপনাদের ফোনের যে সামনের স্পিকারটা থাকে তার মাধ্যমে কীভাবে গান শুনবেন। তো ভিউয়ার, অনেক সময় কী হয়, আমাদের ফোনের যে পিছনে মেন স্পিকারটা থাকে সেটা যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ আমরা কোথাও যদি ঘুরতে যাই এবং সেখানে যদি হেডফোন না নিয়ে যাই এবং আমাদের ফোনের যে পিছনে স্পিকার সেটা যদি নষ্ট থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের ফোনে কোনো রকম গান শুনতে পারি না। অথবা ধরুন যে সেই সময় আমাদের যদি কোনো অডিও মেসেজ আসে, তাহলে কিন্তু আমরা সেই মেসেজটিও কিন্তু শুনতে পারি না। তো ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে আপনাদের ফোনের সামনের স্পিকার ব্যবহার করে যে কোনো গান শুনবেন। তো ভিউয়ার, আমি শীতল, আপনারা দেখছেন HD টেকনিক্যাল। তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলি সবার আগে দেখার জন্য HD টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো ভিউয়ার, এর জন্য আপনাদের একটি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই জন্য প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে সার্চ করবেন স্টেলথ অডিও প্লেয়ার, অথবা এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো একদম ছোটো একটি অ্যাপ্লিকেশন যেটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর এটি সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি পারমিশন যাচ্ছে, তো পারমিশনটি এখানে ক্লিক করে পারমিশনটি দিয়ে দিতে হবে। তো পারমিশন দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের ফোনে যে সকল অডিও গানগুলি রয়েছে অথবা যে সকল অডিও মেসেজগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার যে গানটি প্লে করবেন সেই গানটি কিন্তু আপনার সামনের স্পিকারে কিন্তু প্লে হবে, অর্থাৎ সামনের স্পিকারে শোনা যাবে। তো এখানে আপনারা গানটি শুনতে পাচ্ছেন। তো ভিউয়ার, এখানে আরেকটি কথা যে সামনের স্পিকারে যে গানটি প্লে হবে তার সাউন্ড কিন্তু খুব বেশি হবে না, অর্থাৎ পিছনের স্পিকারে যে সাউন্ড হয় তার থেকে কম হয়। আর ভিউয়ার, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিও গানও শুনতে পারবেন। সেই জন্য আপনাদের এই ওপরে তিনটি লাইনে ক্লিক করতে হবে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও। তো এই ভিডিওতে ক্লিক করলে আপনাদের ফোনের যে ভিডিওগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে চলে আসবে, আর এখান থেকে আপনার যে ভিডিওটি প্লে করবেন সেই ভিডিওটি কিন্তু আপনাদের ফোনের সামনের স্পিকারে কিন্তু প্লে হবে, অর্থাৎ সামনের স্পিকারে তার সাউন্ড হবে। তো এছাড়া আপনারা যে ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে গিয়ে কিন্তু যে কোনো ফোল্ডারের থেকে যে কোনো অডিও অথবা ভিডিও গান কিন্তু আপনারা প্লে করতে পারবেন। তো ভিউয়ার, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের যে বেল আইকনটি আছে সেটি অন করে দেবেন।